আমি এখন বাড়ি যাই কি খাবেন চা না কফি চিনি ছাড়া এক কাপ চা হলেই চলবে ঠিক আছে আপনারা কথা বলুন আমি চা নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা অফিসার এই গরীব থানায় হঠাৎ কি মনে করে এবাগা জমিছে গরীব থানা কত কালো টাকা সাদা করার জন্য ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য যে দু গাড়ি টাকা দুবাই পাঠিয়ে দিলেন সেই টাকার হদিস কি আপনি পেয়েছেন পাননি আমি আপনার জন্য কি সহযোগিতা করতে পারি ব্যাপারটা খুবই সহজ আপনার কালো বাজারি ধান্দা চিরতরে বন্ধ হতে চলেছে আমার যে কালো বাড়ির ধান্দা তার কি কোনো সাক্ষী আছে আপনার কাছে সিবিআই কখনো সাক্ষী ছাড়া চলে না আছে কিন্তু এখন নয় সঠিক সময়ে তা প্রমাণ করে দেব ব্যাপারটা যখন বুঝিয়ে ফেলেছেন তা বসুন গল্প করা যাক নাকি এই সুরিয়া ভাই সবাইকে একবার চান্স দেয় তাই আমিও আপনাকে লাস্ট চান্স দিলাম পয়সা দিয়ে কিনতে চাইছেন আপনার হাতের পাঁচটা আঙুল কি সমান আছে ঠিক তাই সব সিবিআই সমান নয় যেরকম আমি আজ রাইদের কাছে জীবিত থাকায় ভিক্ষা চাও এখানে তো এসেছো নিজের মসজিদে এখান থেকে বের হবে লাস্টটা তাদের হাড্ডি গুলো এখনো মাটিতে মিশে আছে তাই বলছি চাঙ্গা নেবেন না নেহতো চাঙ্গা করে দেন আপনাদের উচিত শিক্ষা দিতে সিবিআই চেয়ারপারসন আকেলাই কাফি আমি কখনোই খাওয়াতে পারেন না কিনা হচ্ছে দুশ্মন কিংবা দোষ আর হ্যাঁ আপনাদের বলছি এত প্রেশার নিয়ে চলা স্বাস্থ্যের পক্ষে হানিকারক তাই সবসময় সাবধানে চলাফেরা করবে আসি হ্যাঁ হ্যাঁ আপনিও ঠিক মতো চলাফেরা করবেন যখন তোমার বাম ভালো হয়ে যেতে পারে চন্দ্রমুখী দাঁড়াও বাবা বলো এইগুলো কি শুনছি তুমি নাকি একটি ছেলেকে ভালোবাসো সত্যিটা যখন জেনেই নিয়েছেন তাহলে এটাও জেনে নিন আমি তাকেই বিয়ে করব তুমি আমার একমাত্র নেই আমি চাই তুমি আমার কথা মতো চলবে আমিও তো বাবা আপনাকে অনেকবার বারণ করেছি যে এই দু নম্বরি ধান্দা ছেড়ে দিন আমার কথা শুনেছেন আমিও আপনাকে বাবা বলে মানি না আপনি একজন কসাই বাবা নামে কলঙ্ক আমি তাকে বন্ধু হিসেবেই চিনি জীবন সাথী হিসাবে নয় আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিব কারণ আমি 18+